নিটল টাটা বিশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। আপনারা জানেন যে এই বিশ সংলাপে আমরা প্রতিদিনই বিজনেস বা ব্যবসার নানা দিক নিয়ে আলোচনা করি। সেভাবে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে ব্যবসায় প্রতিযোগিতা কমিশনের ভূমিকা বা কার্যক্রম নিয়ে। সেই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কম্পিটিশন কমিশন অফ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তার পাশেই বসে আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের প্রথম সহসভাপতি এম এস সিদ্দিকী। জনাব, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মূলত হচ্ছে বাংলাদেশে ব্যবসার প্রতিযোগিতা কমিশনের যে কার্যক্রম বা কমিশনটা কি, এটা আসলে অনেকের কাছে খোলাসা না, একটু যদি পরিষ্কার করতেন। ধন্যবাদ। আমি প্রথমে আপনাদের টেলিভিশন কর্তৃপক্ষকে একটা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের একটা ইম্পর্টেন্ট আলোচনায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যানকে ইনভাইট করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আসলে এটি নতুন নব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা। আচ্ছা, আপনারা জানি ব্যবসা বাণিজ্যের সময় মনোপলি, সিন্ডিকেট, কার্টেল, ডমিনেন্ট পজিশন ক্রিয়েট হয়ে থাকে, যেগুলো অনেক স্বাভাবিক ব্যবসাকে প্রতিহত করে। তো প্রতিযোগিতা কমিশন এই বাধাগুলোকে নির্মূল করে এবং ব্যবসা যাতে সহজভাবে কেউ করতে পারেন সেইটা নিশ্চিত করে। একইভাবে ব্যবসার ক্ষেত্রে আপনারা জানেন মার্জার এবং অ্যাকুইজিশনের বিষয় আছে, সেই মার্জার অ্যাকুইজিশনের ক্ষেত্রে প্রতিযোগিতা কমিশনের অনুমোদন অত্যাবশ্যক। আচ্ছা আচ্ছা। প্রতিযোগিতা কমিশন অনুমোদন ব্যতীত কেউ মার্জার এবং আপনার অ্যাকুইজিশন করতে পারবেন না। আচ্ছা, সেক্ষেত্রে এটার আসলে ব্যাপ্তিটা কতটা, মানে কোন কোন জায়গাগুলো এই এটার ব্যাপ্তি বলতে গেলে এটার ব্যাপ্তি সমগ্র বাংলাদেশ, যে যে ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা বিঘ্নিত হবে সেটা নট ইভেন অনলি ব্যবসা, ব্যবসা ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে যে প্রতিযোগিতা বিঘ্নিত হয়, যেন সুষ্ঠু প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করে, সেখানে প্রতিযোগিতা কমিশন হস্তক্ষেপ করতে পারবে এবং প্রতিযোগিতা কমিশন সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। আপনি বলছিলেন যে অসম প্রতিযোগিতা যাতে না হয় সেটাকে এনশিওর করা বা নিশ্চিত করা। আমি একটু জনাব এম এস সিদ্দিকী আপনার কাছে যাব যে আসলে এই উদ্দেশ্যটা কতটা সফল হয়েছে বা অসম প্রতিযোগিতা কমেছে কিনা দেশে, কি মনে হয়? প্রতিযোগিতা কমিশন সবেমাত্র কাজ শুরু করেছে, এখনই ওনারা এখনও ওনাদের জনবল এবং সেট আপ এগুলো এখনও হয়নি পুরোপুরি। তারপরে কাজ শুরু করার জন্য যে অভিজ্ঞতা দরকার, আমাদের দেশে এখনও সে অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারী নেই। সুতরাং এই এই ধারণাটা, যারা প্রতিযোগিতার বেনিফিশিয়ারি কমিশন, তারাও এই ব্যাপারটা, মূলত বিজনেস প্রতিষ্ঠানগুলো তারাও এই ব্যাপারে ধারণা নেই। আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠান নিশ্চয়ই এই দেশের মানুষকে এই ব্যাপারে একটু জানতে সহযোগিতা করবে, এই জন্য ধন্যবাদ। প্রতিযোগিতা ব্যাপারটা হচ্ছে এই মুক্তবাজার অর্থনীতিতে যাদের অনেক অর্থ আছে, অনেক ক্ষমতা আছে, তারা পুরো বাজারটাকে গ্রাস করে ফেলতে চায় এবং ডমিনেট রোল নিয়ে নেয়। প্রতিযোগিতা কমিশনের মূল কাজ হচ্ছে কেউ যেন এই ডমিনেট রোলটা না নিতে পারে অথবা বাজারে মূল্য বৃদ্ধি করতে না পারে। এক্সাম্পল দিলে আপনাদেরকে বুঝতে পারবেন, যেমন বাংলাদেশে যে মোবাইল কোম্পানিগুলো আছে, গ্রামীণ ফোন এদেশের 60% মার্কেট শেয়ার হোল্ড করে। আচ্ছা, এদেশের ইউনিলিভার, লাক্স সাবান কোম্পানি, ওরা টয়লেটরিজের 75% মার্কেট ডমিনেট করে। আচ্ছা, আরেকটা যদি যেমন বার্জার পেইন্ট, এরা বাংলাদেশের 60% বাজার ওদের দখলে, এগুলো এরা কিন্তু ডমিনেট রোল এদের। যদি কেউ এটা এই কমপ্লেনটা নিয়ে প্রতিযোগিতা কমিশনে আসে, এটা তদন্ত করার মতো ঘটনা হতে পারে। এখন এইটার কতগুলো থাম রুল আছে, এটা যেমন ধরেন সারা বিশ্বে একটা 40-45% মার্কেটের বেশি একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান দখলে রাখুক, এটা দেওয়া হয় না। অনেক দেশে নির্দিষ্ট করে দেওয়া আছে যে এত পার্সেন্ট মার্কেটের বেশি কেউ দখল করতে পারবে না। আচ্ছা, তারপরে আবার করলেই তারা মার্কেটকে প্রাইস ইনফ্লুয়েন্স করতে পারে। যখন প্রাইস ইনফ্লুয়েন্স করতে পারে, প্রাইস বাড়িয়ে দিতে পারে, প্রাইস কমিয়ে দিতে পারে, প্রাইস বাড়িয়ে বেশি লাভ করে ফেলতে পারে, ভোক্তাদের ক্ষতি হয়, প্রাইস কমিয়ে দিয়ে ছোট ছোট ম্যানুফ্যাকচারারদেরকে মেরে ফেলতে পারে, মেরে ওই প্রাইস লং রানে ওই মার্কেটটা দখল করে ফেলতে পারে। সুতরাং প্রতিযোগিতা কমিশন পুরো মার্কেটের উপর একটি নিয়ন্ত্রণ রাখে, ওয়াচ করে, এবং ওনারা নিজেরা ইচ্ছা করলে স্টেপ নিতে পারেন অথবা কেউ যদি ওনাদের কাছে অভিযোগ করে।
আর এখানে কিন্তু প্রতিযোগিতা কমিশন কি ইচ্ছা করলেই দামটাও কি নির্ধারণ করতে পারবে? না না না, দাম ঠিক করবেন না, সেটা ঠিক করবেন না। দাম ঠিক ওনারা যেটা করবেন, যেমন ধরেন সরকার একটা রুল করলো অথবা নতুন একটি বাজার সৃষ্টি হলো একটা প্রোডাক্টের, ওনারা ওয়াচ করবেন, হঠাৎ করে দেখলেন যে এই যে রুলটা আছে এই রুলটার কারণে কেউ বিশেষ সুবিধা নিয়ে যেত, কোনো একটা পার্টিকুলার কোম্পানি বিশেষ সুবিধা নিয়ে নিতে পারে, সেটাকে ওনারা বাধা দেওয়ার জন্য সরকারকে পরামর্শ দেবেন যে এখানে আইনটাকে পরিবর্তন করো, অথবা কেউ দখল করে ফেললো তখন ওই ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন ওনারা এটা অ্যাকশন নেবেন যে ওর মার্কেট শেয়ারটাকে কমিয়ে আনতে হবে, অথবা এমন কিছু সিস্টেম রুল করে দেবেন যে তারা আর মার্কেটে ওই ক্ষমতাটা ডমিনেট রোলটা প্রয়োগ করে কোনো বিশেষ সুবিধা নিয়ে অন্য ব্যবসায়ীদেরকেও ক্ষতিগ্রস্ত না করে কনজিউমারকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, অর্থাৎ একটা সমতা বজায় রাখা, সমতা বজায়। কারণ এটা আমি আবার রিপিট করছি, মুক্ত বাণিজ্য, মুক্ত বাণিজ্যের বাজারে এই শক্তিশালী বড় কোম্পানিগুলো এই ধরনের ডমিনেট রোল নিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা নেয়। আপনি দেখবেন যে কোনো কোনো সেক্টরে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায় এবং ওরা ওই গুডউইলের কারণে একটা জিনিসের দাম বেশি ধরতে পারে। এবং আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি গ্লোবাল মার্কেটে আমি একটা ওয়াচ করেছিলাম, একটি কোম্পানি সুইডিশ একটা কোম্পানি 40% টোটাল গ্লোবাল প্রোডাকশনের 40% প্রোডাকশন করে, কিন্তু ওরা গ্লোবাল প্রাইসটাকে কন্ট্রোল করে। কীভাবে করে? ওরা যখন প্রাইস বাড়ানো দরকার প্রাইস বাড়িয়ে দেয়, প্রাইস যখন বাড়িয়ে দিয়ে কিছুদিন ওদের প্রোডাক্ট বিক্রি হয় না, লয়াল কাস্টমাররা কেনে, ওদের প্রাইসটা একটু কমে যায়। কিন্তু ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো র মেটেরিয়ালসের একটা লিমিটেশন থাকে, ওরা একটু বেশি বিক্রি করে তারপর ওদের র মেটেরিয়াল শর্ট হয়ে গেলে ওদের প্রোডাকশন বন্ধ করে দিতে হয়, তখন এরা প্রাইসটাকে বাড়িয়ে একটু বেশি বাড়িয়ে টোটাল বছরের যে ইনকাম এটা বাড়িয়ে ফেলে। সেই জন্য বলা হচ্ছে, সেই জন্য সারা পৃথিবীতে একটা রুল আছে যে কোনোভাবেই 40-45% বেশি যাতে একটা কোম্পানি একটা শেয়ার না নিতে পারে। যদিও বলে নেই, বাংলাদেশের ওনারা এখনও এই রুলটা করেননি, ভবিষ্যতে তো করবেন, যে কতটুকু মার্কেট শেয়ার থাকলে ডমিনেন্ট রোল প্লে করতে পারে সেটা এখন ওনারা ডিটারমিন করেন, হয়তো কিছুদিনের ভিতরে হয়তো ওনারা এই রুলটা করে। আমরা এই বিষয়ে ওনার কাছে একটু যাব যে আসলে প্রতিযোগিতা আইন 2012 সালে প্রণয়ন হয়েছে, একটু আইনটা সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন। প্রতিযোগিতা আইনটা প্রণয়ন হয়েছে আমাদের দেশে 2012 সালে, এবং আমরা বলতে গেলে পৃথিবীতে সর্বকনিষ্ঠ আইন প্রণয়ন করলাম। পৃথিবীতে সর্বপ্রথম 1889 সালে কানাডায় আইনটি হয়, 1890 সালে যুক্তরাষ্ট্রে হয়, 1945-47 সালে জাপানে হয়। ইভেন আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, সৌদি আরব, ওরাও বেশ আগে এই আইনটি প্রণয়ন করেছেন। এবং লক্ষ্য করে দেখা যাবে 1889 থেকে 1990 পর্যন্ত প্রায় 100 বছরে পৃথিবীতে মাত্র 10টা দেশে আইনটি প্রণয়ন হয়েছিল। কিন্তু 1990 থেকে সে আজকে পর্যন্ত প্রায় 25 বছরে এখন 130টির মতো দেশে এই আইনটি, মানে এই আইনটা কত পপুলারিটি পাচ্ছে, গত 100 বছরে হয়েছে মাত্র 10টি, আর এই 125 বছরে হয়েছে 130টি আইন প্রণয়ন হয়েছে মানুষের মধ্যে একটা সচেতনতা, এটা সুফল পাচ্ছে, মানুষ সুফল পাচ্ছে। আপনারা প্রায় শুনে থাকবেন ইউরোপিয়ান কমিশন, ইভেন ইন্ডিয়ান কম্পিটিশন কমিশন হাজার কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠানকে ফাইন করছেন বিভিন্ন অপরাধের কারণে। সিদ্ধি সাহেব যে কথা বলছিলেন ডমিনেন্ট পজিশন, ডমিনেন্ট পজিশন হচ্ছে, আমি যে একটু ব্যাখ্যা করি, এটা মনে করেন আমি একটা অনেকদিন যাবার একটা ব্যবসা করছি, কাজে আমি একটা ভালো অ্যামাউন্ট আমার ক্যাপিটাল গ্রোথ হয়ে গেছে। এখন যখন আপনি আমার এই ব্যবসায় আসতে চাইলেন, তখন আমি মনে করলাম যে আপনি এই ব্যবসায় আসলে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারেন, সেক্ষেত্রে আমি আমার প্রোডাক্টের দাম সাময়িকভাবে কমিয়ে দিলাম। আচ্ছা, কমিয়ে দেওয়া হয়তো আমার একটা সার্টেন অ্যামাউন্ট লস হলো, যে লসটা আমি গত 10 বছরে অনেক লাভ করেছি, এই লস আমার কিছু আসে জানা। কিন্তু আপনি একজন নতুন ইনভেস্টার হিসেবে অথবা একটা স্মল অ্যামাউন্ট নিয়ে মার্কেটে আসবেন, আপনি স্মল অ্যামাউন্টে যদি লস হয়ে যায় আপনার নিজে দাঁড়াতে পারবেন না, বাধ্যই আপনি ব্যবসাতে সরে যাবেন। আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের দেশে সেই স্বাধীনতা উত্তর সময় থেকে তিব্বত সাবান দীর্ঘদিন আমাদের দেশে কিন্তু টুথপেস্ট এবং সাবান, পার্টিকুলার তিব্বতের টুথপেস্ট আর তিব্বতের সাবান ছাড়া অন্য কোনো সাবান কিন্তু ছিল না। ছিল না কেন? ছিল না, এই 20-30-35 বছরে কোনো কেউই এইগুলো প্রয়োগ করতে জাননি। অবশ্য এখন মনে করেন আমাদের দেশে অনেকগুলো টুথপেস্ট, যেমন বলি অনেকগুলো টুথপেস্ট, অনেক কোম্পানি টুথপেস্ট করছেন, অনেক কোম্পানি সাবান করছেন, ইভেন টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু সিটিসেল
সেম অবস্থা ছিল। টেলিফোন করতে বলে তো আপনারা আমরা 90 দশে যখন আমরা টেলিফোন পেলাম তখন একটা টেলিফোন 1 লক্ষ টাকা টেলিফোন এই লম্বা সেট 1 লক্ষ টাকা টেলিফোন সেটের দাম একটা কলের দাম 10 টাকা ইনকামিং এর পয়সা আছে আউটগোয়িং এর পয়সা আছে সেটা দেখেন কোনো কম্পিটিশন আইন ছাড়াই যখন একাধিক প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়ে দেওয়া হলো এই আওয়ামী লীগ সরকার আসার পর 1995-96 তারপর কিন্তু অটোমেটিক্যালি একটা দাম কিন্তু কমে আসছে। এখনও কিছু কিছু এই ধরনের এলিমেন্টস আছে যেটাতে ইন্টারফেয়ার করার সুযোগ আছে এবং বিটিআরসি এর উপর কাজ করছে, আমরা এর উপর কাজ করছি। আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে কম্পিটিশন কমিশন রুলের ফলে ওদের প্রোডাক্টের কস্ট এত কমে আসছে যে আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কাছে একটু যাব যে তাহলে এই যে আইন আসলো 2012 সালে, এখন 2018 সাল, এই কয় বছরে আইনটা আসলে কতটা কাজে আসছে এবং সমস্যাটা আপনার চোখে কোনো কিছু ধরা পড়েছে কিনা আইন বাস্তবায়নের ক্ষেত্রে বা প্রয়োগের ক্ষেত্রে? আচ্ছা আচ্ছা, না আইনের ডেফিনেটলি কিছু দুর্বলতা আছে। নতুন আইন আইন যারা আইন প্রণয়ন করেন ল মেকারদেরও এই ব্যাপারে কোনো ধারণা ছিল, সারা পৃথিবীতে এই ধারণাটা নতুন, সুতরাং ভুল থাকাটা স্বাভাবিক। কয়েকটা ভুলের কথা বলি, যেটা যে প্রবলেমটা কমিশন এখন প্রবলেম ফেস করছেন সেটা হচ্ছে যে প্রথমত হিস্টোরিক্যালি আমাদের দেশে যে কমিশন, কমিশন কেন প্রথমে এটা একটু বলি, কমিশন হচ্ছে সরকারি কোনো প্রতিষ্ঠান যখন সেবা দেয়, সেবা দানকারী, তারা জেনারেলাইজড, আমরা যাদেরকে ব্যুরোক্রেট করি, সম্মানিত চেয়ারম্যান সাহেব একজন এক্স সেক্রেটারি, তো ওই ওনারা এই জেনারেলাইজ অফিসিয়ালরা কিছু টেকনিক্যাল কাজে ঠিকমতো সেবা দিতে পারে না, ওনাদের টেকনিক্যাল নলেজের অভাব থাকে, অথবা হিস্টোরিক্যাল কারণে মানুষ কিন্তু সরকারি আমলাদের কাছে সহজে পৌঁছাতে পারেন না। যেমন সচিবালয়ে ঢোকার মতো সক্ষমতা কয়জন পারে না, কতজন মানুষ ঢুকতে পারে সচিবালয়ে? এখন এটাকে অ্যাড্রেস করার জন্য সারা দুনিয়াতে এই কমিশনটার সৃষ্টি, যে কমিশনটার একটা প্রশাসনিক এবং বিচারিক ক্ষমতা থাকবে। মনে করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আমার একটা ফাইল আছে, আমি তো আর আমার লয়ারকে নিয়ে যে কেন আর্গুমেন্ট করতে পারবো না, কিন্তু যখন এটা কমিশন হলো প্রতিযোগিতা কমিশন, মাননীয় চেয়ারম্যানের কাছে কিন্তু আমি আমার লয়ারকে নিয়ে যে আর্গুমেন্ট করতে পারি, ওনার সাথে আমার বিতর্ক হবে, ওনার লয়ার আমার লয়ারের সাথে তর্ক করবে বা আমি করবো আর্গুমেন্ট করে আমার কি দাবি আমি সেটা এস্টাবলিশ করতে পারবো। মানে এই যে সমস্যা সমাধানের একটা পথ কিন্তু হতে পারে, কারণ ওনার বিচারিক ক্ষমতাও আছে, ওনার উনি কিন্তু জাজমেন্ট দিতে পারেন, পেনাল্টি করতে পারেন যে কোনো কোম্পানিকে, সেই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ উনি কিন্তু অর্ডার করবেন, লাইসেন্স দিবেন, ওনার কমিশন থেকে লাইসেন্স নাই। যেমন ধরেন টেলিফোন রেগুলেটরি কমিশন কিন্তু লাইসেন্স দেয়, এনার্জি রেগুলেটরি কমিশন লাইসেন্স দেয়, এগুলো সেরকম একটা কমিশন। কমিশনকে বলা হয় এরা সরকার থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে, স্বাধীনভাবে কিছু কিছু টেকনোক্রেট এটা থাকবেন, বিভিন্ন ডিসিপ্লিন অফ নলেজের লোকজন এখানে থাকবেন, তারা সঠিক সিদ্ধান্তটা দিতে পারবেন। আমি একটু সাপ্লিমেন্ট করি, মানে একটু পার্থক্য আছে সরকারি দপ্তরের সঙ্গে এই কমিশনের। উনি যেটা বলছেন কমিশনের স্বাধীনতা, সরকারি দপ্তরে যখন আমরা কাজ করি তখন আমরা কিন্তু 16 আনাবারে সরকারি নিয়ন্ত্রণে কাজ করি। সরকার আমাকে, যেমন আমি এখন এখানে আসলাম অফিসে গিয়ে, তাহলে আমার বুদ্ধি অর্ডার হয়ে গেছে, আমার চাকরিচ্যুতি হয়ে গেছে, ডিসেন্ডেট অনেক কিছু হইতে পারে, কিন্তু কমিশনে সরকার এই সুযোগটা নেই। সরকার কমিশনের চেয়ারম্যান মেম্বার নিয়োগ দেন, সরকারে নিয়োগ দেন, বাট ইচ্ছে করলে সরকার, প্রথমত সরকার ইচ্ছা করলে কমিশনের চেয়ারম্যান মেম্বারকে বদলি করতে পারেন না, এটা বদলিযোগ্য পদ নয়। আমাকে আজকে এই কমিশন থেকে পাবলিসাইজ কমিশন নিতে পারবেন না, পাবলিসাইজ কমিশন থেকে কাউকে দুদক নিতে পারবেন না, যাকে যেখানে নিয়োগ দেওয়া হয়েছে সে সেখানে কাজ করবেন। দ্বিতীয়ত, পার্টিকুলার কিছু অপরাধ ব্যতীত কমিশনের চেয়ারম্যান মেম্বারকে চাকরিচ্যুত করার কোনো সুযোগ নেই। আরও কিছু স্বাধীনতা আছে, কমিশন সরকার তহবিল দেন, সরকারের অর্থে কমিশন চলে, বাট সরকার যে খাতগুলো নির্দিষ্ট করে দেন সেই খাতের ভিতরে সেই টাকা খরচ করার জন্য 16 আনার স্বাধীনতা কমিশনগুলো বহন করে। যে স্বাধীনতাগুলো সরকারের ক্ষেত্রে, মানে দপ্তরের ক্ষেত্রে নেই, মনে করেন মুক্ত অধিদপ্তর, সেই জন্য একটা গাড়ি কিনবে সেই বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি নিতে হবে, অর্থ মন্ত্রণালয় অনুমতি নিতে হবে, অনেক ফর্মালিটি অপ্রেপ করে কাজটা করতে হবে, কিন্তু কমিশন কেস বেশ স্বাধীনতা বুক করে এবং কমিশন যখন সিদ্ধান্ত দিবে, যেন সিদ্ধান্তটা কমিশন নিজে নিজেই দিবে, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের সঙ্গে পরামর্শ করার দরকার নেই এবং সরকার কমিশনকে তার
নীতিগত প্রশ্ন ব্যতীত অন্য কোনো ডিকটেটও করতে পারবেন না। নীতিগত প্রশ্ন ডিকটেট করতে পারবেন, অন্য ক্ষেত্রে সরকার কমিশন ডিকটেট করতে পারবে। আমরা এই বিষয়ে আরো বিশদ আলোচনা করব। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে যাচ্ছি। হ্যাঁ, একটা বিরতি ছোট আমি কন্টিনিউ করব ওনার আলোচনা। ঠিক আছে, ওকে। দর্শক, এই মুহূর্তে নিটল আরবি সংলাপ থেকে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিশ্ব সংলাপে। আমরা আলোচনা করছিলাম ব্যবসায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা বা কার্যক্রম নিয়ে। আমরা এর মধ্যে আসলে আইন নিয়ে আলোকপাত করছিলাম, আপনি বোধহয় আইন নিয়ে কিছু একটা সংযোজন করতে যাচ্ছিলেন। বিনয়ী চেয়ারম্যান সাহেব তো প্রশংসা করলেন আইনের, আমি একটা আইনের একটু সমালোচনা করি। সেটা হচ্ছে যে আইনটা যখন করেন, সাধারণত কমিশনের চেয়ারম্যান এবং মেম্বার নিয়োগ সারা পৃথিবীর স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে যে সরকারের যে কর্ম কমিশন বা যেমন কিছুদিন আগে আমাদের সেই ইলেকশন কমিশনার নিয়োগ দিলে ইন্ডিপেন্ডেন্ট নিয়োগ কমিশন হয় বা তারাই নিয়োগ দেন, সরকারের কাছে রিকমেন্ডেশন করেন, সরকার তখন নিয়োগ দেয়। কিন্তু বাংলাদেশে কমিশনগুলোতে অ্যাপয়েন্টমেন্ট দেন সরকার নিজে। এটার ভালো খারাপ দুই দিকে আছে, ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট হলো না। কিন্তু সবচেয়ে মারাত্মক যেটা, কমিশনের যে স্টাফরা সরকারি কর্মচারীরা ডেপুটেশন এখানে আসেন, তাহলে যখন সরকারি কর্মচারীরা এবং সেক্রেটারি মানে যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তিনি সরকারি কর্মকর্তা হবেন, স্পেসিফিক লেখা আছে আইনে। এখন ওনারা যখন আসবেন, কমিশন একটি ইন্ডিপেন্ডেন্ট কমিশন, ওনারা আন্ডারে যে সরকারি কর্মকর্তারা কাজ করবেন, কমিশনের কথা শুনবেন না সরকারের কথা শুনবেন? কারণ সাধারণত দেখা যায় সরকারের থেকে ইন্ডিপেন্ডেন্ট হলে সরকারের অনেক পলিসির সাথে কমিশনের সিদ্ধান্ত একরকম হয় না, হওয়ার কারণও নাই। সুতরাং কারণ সরকারও একটা পক্ষ যারা কমিশনের কাছে আসতে পারে এবং সরকারকে পরামর্শ দেয় যে কমিশন, সেখানে যদি সরকারের কর্মকর্তা থাকে তাহলে এটাতে সঠিকভাবে কর্ম চালানো সম্ভব নয়। যেমন ওনার কমিশনে এখন সঠিক পরিমাণে কর্মকর্তা নাই, গবেষক নাই। এই যে বললাম যে মার্কেটে কাজ করবেন ওনারা, প্রত্যেকটা ডিসিপ্লিনের গবেষক থাকা দরকার, যারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মার্কেট ওয়াচ করবে এবং গবেষণা করবে কোথাও প্রতিযোগিতার ব্যত্যয় ঘটলো কিনা। কিন্তু সেটার জন্য তো ওনার একটি গবেষক ওনার কমিশনে এখন নেই, এখনো হয়নি না। সুতরাং এইখানে একটা ড্রব্যাক্স আছে। তারপর সেটা হচ্ছে যে নিয়োগ বিজেপি সরকার এবং ফাইন্যান্সের ব্যাপারে উনি বললেন যে টাকাটা অ্যালোকেট হয় সেটা ওনার খরচ করার ক্ষমতা আছে। কিন্তু আমি বলবো কি, এটা আমার বক্তব্য নয়, সারা পৃথিবীতে যে আইন, উনি ওনার বাজেটটা করবেন, সরকার শুধু টাকাটা দিবেন। সরকার যদি বাজেট করে নির্দিষ্ট করে টাকাটা দিয়ে দেন, তাহলে তো সরকার একটা নিয়ন্ত্রণ থেকে গেল, তাহলে স্বাধীন কমিশন যে কথাটা সেটা থাকছে না, হলো না। তো এই ধরনের লিমিটেশনগুলো আছে। আরেকটা মারাত্মক যে লিমিটেশন, সেটা হচ্ছে এই যে আমরা স্বাধীন কমিশন বললাম, ওনার বিচারিক ক্ষমতা আছে, তো উনি যখন বিচার করবেন এটার এপিল কোথায় যাবে? আমাদের আইনে লেখা আছে এপিলটা হবে বাণিজ্য মন্ত্রণালয়ে। অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনে লেখা আছে সেপারেশন অফ জুডিশিয়ারি। এখানে তো একটি বিচারিক কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে দিয়ে দেওয়া হলো, কারণ এপিল যাবে মন্ত্রণালয়ে। এটা একটা মারাত্মক রকম আপত্তির কারণ আছে এই আইনে, যে এটাকে তাহলে এটা আসলে কি হওয়া উচিত ছিল? এটা অবশ্যই ওনাদের বিচারিক একটি সিদ্ধান্তের এপিল আরেকটি বিচারক আদালতে যেতে হবে। সাধারণত সারা পৃথিবীতে সুপ্রিম কোর্টে যায়। এবং আমি একটু জনাব ইকবাল খান চৌধুরী আপনার কাছে যাব। উনি যেটি বলছিলেন যে লোকবল এখনও সংকট আছে, গবেষকের অভাব আছে, এই মুহূর্তে তাহলে লোকবল আপনার কী পরিমাণ আছে এবং তাদের ভূমিকা কী? অ্যাকচুয়ালি আমাদের দেশে লোকবল নিয়োগটা একটা সেট প্রিন্সিপল আছে, অর্গানোগ্রাম তৈরি করতে হয়। আমরা সেই অর্গানোগ্রামটা তৈরি করেছি, সরকার সেটা অ্যাপ্রুভ করেছেন এবং সেটা নিয়োগ নীতিমালা একটা আছে, কোন ধরনের লোকবল নিয়োগ হবে, কী তার পদযোগ্যতা থাকবে, কী তার বেতন হবে, ডিসেন্ডের অনেকগুলো শর্ত, এগুলো সরকার নির্ধারণ করে দেন। আমরা এগুলো রেডি করেছি, সরকার অনুমোদন করেছেন, সচিব অনুমোদন হয়েছে, আমরা আশা করি আগামী এক দুই মাসের ভিতরে আমরা নিয়োগ প্রক্রিয়া যেতে পারব। আর নিয়োগের পুরো মুহূর্তে এখন সরকার থেকে আমাদের কিছু অফিসার ডেপুটেশনে পাঠিয়েছেন, সেই অফিসারতে আমরা কাজগুলো
করতেছি। আর সিদ্দিক সাহেব যেটা বলছেন আগে একটা বিষয় আইনের বিষয়ে, আসলে আইনে যখন কিছু নতুন একটা কিছু হয় কি অনেক কিছু ভুলভাল থাকতেই পারে, থেকেই যায়। এই আইনটা একেবারে আমাদের দেশে খুবই নতুন কনসেপ্ট, এবং এই আইন সম্বন্ধে জানেন এমন লয়ারও খুব কম। ইন্ডিপেন্ডেন্ট অথরিটি থাকে যারা হাইকোর্টে হাইকোর্টের জাজ থাকেন অথবা কোন হাইকোর্টে যায় বা এপিলের ডিভিশনে যায়। আমাদের দেশে এটা এপিলটা সরকারের নিকট রাখা হয়েছে, আমরা এটা চেষ্টা করবো যাতে করে আপিলে জুডিশিয়াল বডিতে যায় আগামীতে, সেই ধরনের চিন্তা আমাদের আছে। সেটা অত সময় লাগবে, আইনটাকে অ্যামেন্ড করতে হবে, আইনটা অ্যামেন্ড করতে, কারণ নতুন একটা আইন হলে অনেক ভুলভাল থেকে যায়, থাকে যাওয়াটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। একটা বিষয় হচ্ছে আমাদের সামনে কিন্তু ভিশন 21-41 পাশাপাশি আবার SDG বাস্তবায়নের ব্যাপার স্যাপার আছে, তো এইসব জায়গাগুলো ঠিক করতে গেলে এবং ব্যবসায়িক পরিবেশ ঠিক করতে গেলে এই আইনটাকে কীভাবে প্রয়োগ করা উচিত এবং কোন কোন জায়গায় নার্সিং করা উচিত? আপনার প্রশ্নটা খুবই চমৎকার। SDC মূল ভিত্তি হচ্ছে সবাইকে সাথে নিয়ে, নোবডি লেফট বিহাইন্ড, এটা হচ্ছে থিম অফ দি SDC। এখন সেম থিমটাই ঘুরে ফিরে প্রতিদিন কমিশনে, আমি যে বললাম যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে, বিজনেস প্রতিষ্ঠানকে মেরে ফেলতে পারে যাতে না পারে বড়রা, কারণ সম্পদের ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা যদি না হয় তাহলেই SDG অ্যাচিভমেন্ট হবে না। তো এখন সেটার জন্য দরকার প্রথমত প্রতিযোগিতা, মার্কেটে প্রতিযোগিতা থাকতে হবে। প্রতিযোগিতা থাকলে একটি মানুষের সম্পদের ডিস্ট্রিবিউশন হবে, আয়ের ডিস্ট্রিবিউশন হবে। একটি সেক্টরে, মনে করেন সিরামিকের সেক্টরে যদি একটি মাত্র ম্যানুফ্যাকচারার থাকে, তিনি যা তৈরি করবেন, যে কোয়ালিটিতে, সেটাই আমাদের কিনতে হবে, যেই প্রাইসে বলবেন। তাহলে আপনি এখানে মান এনশিওর করতে পারছেন না। এটারই যদি 100টি কটেজ ইন্ডাস্ট্রিতে এটা তৈরি হয়, তাহলে 100টি কটেজ ইন্ডাস্ট্রি বাংলাদেশে প্রতিযোগিতা করবে, তারা কোয়ালিটি ইম্প্রুভ করবে, প্রাইস কমানোর চেষ্টা করবে। এই যে প্রাইস কম রেখে কোয়ালিটি ইম্প্রুভ করা, এই জিনিসটার প্রতিযোগিতাই এনশিওর করতে পারে। মুক্ত বাণিজ্যে তো আপনি ডিরেকশন দিয়ে কোয়ালিটি এনশিওর করতে পারবেন না, সে কি প্রোডাক্ট দিয়ে, র মেটেরিয়ালস দিয়ে করে। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনের বা স্ট্যান্ডার্ডাইজেশনের একটা ব্যাপার আছে, কিন্তু সেইটাকে আইন দিয়ে পৃথিবীর কোথাও ইমপ্লিমেন্ট করা যায় না, সেটা রেগুলেট করতে হয় মার্কেট দিয়ে, অর্থাৎ কনজিউমারের চয়েস দিয়ে, যেটাকে খারাপ জিনিসটা মার্কেট থেকে চলে যাবে, ভালো জিনিসটা থাকবে। আবার বেশি দাম দাবি করলে কনজিউমার কিনবে না, তার যদি অল্টারনেট কেনার সুযোগ থাকে। এর মধ্যে আমাদের ব্যবসার পরিবেশ প্রসঙ্গ কিন্তু চলে আসছে, আমরা একটা বিরতিতে যাবো, বিরতি থেকে এসে বাকি আলোচনা করব। দর্শক, নিটো টাটা বিশ সংলাপে আরো একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবে। বিরতির পর আবারও স্বাগত। আজকের আলোচনায় আমরা আলোচনা করছিলাম ব্যবসায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা বা করণীয়। সেক্ষেত্রে আমি একটু আপনার কাছে যাব যে এই পর্যন্ত আপনারা কোনো প্রকার অভিযোগ পেয়েছেন কিনা, অভিযোগ নিষ্পত্তি হয়েছে কিনা, ও এই বিষয়ে একটু বলে নেই। আইনে আছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের অভিযোগ দায়ের করতে পারে, এবং আমরা নিজেরাও যে কোনো অভিযোগ নিজেরা সুমুটে গ্রহণ করতে নিতে পারি। তো আমাদের যেহেতু প্রাতিষ্ঠানিক সক্ষমতা সেইভাবে হয়নি, আমরা নিজেরা সেই অভিযোগ সরাসরি নিচ্ছি না। তবে ইতিমধ্যে 4টি অভিযোগ আমাদের কাছে দাখিল হয়েছে, এমন যে 1টি অভিযোগ আমরা নিষ্পত্তি করেছি, ডিরেকশন দিয়ে নিষ্পত্তি করেছি, 1টা অভিযোগ শুনানি পর্যায়ে আছে, আর 2টি অভিযোগ আমাদের তদন্ত পর্যায়ে আছে। যে অভিযোগটা আপনার আমরা নিষ্পত্তি করেছি সেটা হচ্ছে রাওয়া কনফারেন্স সেন্টারের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছিল। আপনারা জানেন রাওয়া কনফারেন্স সেন্টার, যিনি ভাড়া নেবেন একটা পার্টিকুলার ক্যাটারের নিকট থেকে খাবার নিতে হবে, সেই ক্যাটারের খাবার ভালো হোক, খারাপ হোক, কম দাম হোক, বেশি হোক, সেখান থেকে নিতে হবে, ভোক্তার কোনো চয়েস ছিল না অন্য কারোর কাছে দেওয়া। সেই অভিযোগটা বাবার একজন মেম্বার আমাদের নিকট করেন, সেটা আমরা শুনানি নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসলে এখানে মনোপলি হচ্ছে, সেখানে আমরা সিদ্ধান্ত দিই যে এই চুক্তিটা বাতিল করার জন্য, বাতিল করে একাধিক পার্টিকে ন্যস্ত নিয়োগ করার জন্য। এবং রাওয়া কর্তৃপক্ষ ওয়াজ কাইন্ড এনাফ, ওনারা সেই চুক্তি বাতিল করেছেন এবং এখন 6টি পার্টিকে ইনক্লুড করেছেন।
এই যে রেজাল্ট আপনি যখন রাওয়া কনভেনশনে বাড়ানেন, ছয়জন ব্যক্তিত্বতে যাকে আপনার বাওয়া লাগবে, যার কাছে আপনার তার কাছে সেই সার্ভিস নিতে পারবেন, এই বিষয়টাকে কেমন কিভাবে দেখছেন? অত্যন্ত চমৎকার একটি কাজ করেছেন প্রতিযোগিতা কমিশন। ওনাদের জাজমেন্টের কারণে যে মনোপলি ছিল একটি ক্যাটারিং কোম্পানির, সেই ক্যাটারিং কোম্পানির মনোপলিটা ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে মার্কেটে যারা কাজ করে তারা আরেকটু চালাক মনে হচ্ছে। কদিন আগে আমার মেয়ের বিয়ে হলো, আমি অফিসার্স ক্লাবের অডিটর ভাড়া নিলাম। ভাড়া নেওয়ার পরে সেখানে যে দেখলাম যে সেখানে আরেক ধরনের কার্টেল তৈরি হয়ে গেছে, এটা সব জায়গায়। সেটা হচ্ছে ওনারা করেছেন কি, এটা আপনি অভিযোগ হিসেবে নিতে পারেন চেয়ারম্যান। সেটা হচ্ছে যে ওনারা চারজন ক্যাটারারকে এনলিস্ট করেছেন এবং অফিসার্স ক্লাবের প্রিন্টেড কাগজে খাবারের দামটা নির্দিষ্ট করে দিয়েছেন। মানে আমার এই প্রাইসটা নেগোসিয়েশন করার কোনো ক্ষমতা নাই। এবং ওই যে চারটি ক্যাটারিং কোম্পানিকে নিয়োগ দিয়েছেন, ওরা বাই রোটেশন, মানে গতকাল যে অনুষ্ঠানটা একজন করলো, তারপরে আগামীকাল আরেকজন করবে, সেটা ওই রোটেশনটা ওনারা ফিক্স করে দিয়েছেন। অর্থাৎ আমার পক্ষে ক্যাটারিং কোম্পানি চুজ করার কোনো সুযোগ নেই এবং প্রাইসটা নেগোসিয়েশন করার সুযোগ নেই। তাতে হলো গিয়ে ওই যে উনি যে জাজমেন্ট দিলেন একজনকে দেওয়া যাবে না, ওনারা চারজনকে দিলেন, কিন্তু রেজাল্টটা একই থেকে গেল। ভুক্তার চয়েসটা করার সুযোগ নাই, নেগোসিয়েশন করার ক্ষমতাটা থাকলো না। সুতরাং এইটাকে মনে হয় আবার ওনার ইয়ে করে আবার নতুন করে এটাকে আবার আরেকটা জাজমেন্ট দিতে হবে। এটা মনে হয় ওনাদের কমিশনটা যখন ওয়াইডনেস বাড়বে তখন হয়তো এই ধরনের অভিযোগ মানে আপনি দেখেন মার্কেটটাতে এই এই যে একটি কেস রেফারেন্স থেকে আপনাকে বলি যে মার্কেটের যারা প্লেয়ার তারা কত চালাক, হ্যাঁ, তারা কিভাবে ম্যানিপুলেট করেন। এই ম্যানিপুলেশনটা আছে, সফটওয়্যার আরেকটি এভিনিউ ওনারা ওপেন করে ফেললেন কিভাবে মনোপলিটা বজায় রাখা যায়। এবং একটা যখন এক্সেম্পলারি আপনার পানিশমেন্ট চলে আসে তখন কিন্তু বাকিটা সচেতন। একটা কোশ্চেন চলে আসে যে বর্তমানে তাহলে কারা, কোন দেশে আসলে কমিশন বেশ শক্তিশালী বা ভালোভাবে কাজ করছে? বলতে গেলে যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, অর্থনৈতিক বেশি উন্নত, তারা এই আগে আইনটা প্রণয়ন করেছে, আইন কমিশন প্রতিষ্ঠা করেছে এবং সেই কমিশনগুলো ভালোই করছে। আচ্ছা, যেমন আমাদের এই রিজনের ভিতরে যে আমরা দেখি সিঙ্গাপুর কম্পিটিশন কমিশন, কোরিয়া কম্পিটিশন কমিশন, এবং কোরিয়া কম্পিটিশন কমিশনকে আপনার সরকার এত গুরুত্ব দিয়েছেন যে কোরিয়ান কম্পিটিশন কমিশনের চেয়ারম্যানকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। আচ্ছা, এবং এই চেয়ারম্যান মহোদয় প্রতিটি মন্ত্রীসভার প্রতিটি মিটিংয়ে উনি উপস্থিত থাকেন। যেহেতু উনি মন্ত্রীর পদে বুক করেছেন করছেন এবং ক্যাবিনেট মিটিংয়ে থাকেন, উনি স্বাভাবিকভাবে সেই গ্রিভেন্সটা বা প্রবলেমগুলো উনি সর্বোচ্চ কর্তৃপক্ষের তুলে ধরতে পারতেন, সেটা তাতে সলভ হচ্ছে এবং উনি সেটা একজুট করতে অন্য যে কোনো কমিশনের চেয়ে বেশি বাংলাদেশে কল্পনা করতে পারে না। আচ্ছা, সেক্ষেত্রে একদম প্রাসঙ্গিক যে বিষয়টি, এটা তো আসলে মানুষের জন্য, সাধারণ মানুষের সুবিধার জন্য, সাধারণ মানুষের সচেতন, তারা যাতে ফ্যাসিলিটেট হয়, সেক্ষেত্রে কি বলবেন সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে বা হবে কমিশনটা যখন পারফেক্ট হবে? অবশ্যই হবে। ওই যে বললাম মুক্ত বাণিজ্যের অর্থনীতিতে যার যত বেশি শক্তি সে তত বেশি সুবিধা নিতে চায়। বিভিন্ন এই প্রতিযোগিতা আইন হচ্ছে একটা মূল চাবিকাঠি সরকারের কাছে বা জনগণের কাছে, কিভাবে এই শক্তিশালী প্লেয়ারগুলোকে দমিয়ে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড করা যায়। প্রতিযোগিতা কমিশন যখন সঠিকভাবে একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন, আপনি তখন দেখবেন যে ছোট্ট একটা এসএমই এবং বড় একটি জায়ান্ট, একটি বড় কোম্পানি, এরা সবাই মার্কেটে থাকতে পারবে। এমন একটা মেকানিজম তৈরি করে কন্ট্রোল তৈরি করা হয়, এই মেকানিজমটা হচ্ছে মূল চাবিকাঠি। আদারওয়াইজ আপনি তো একটা কোম্পানি যদি বলে আমি আজকে বাংলাদেশের যতগুলো ইয়ে আছে, ব্যাংক আছে, আমি সবগুলো ব্যাংক কিনে ফেলবো, তাড়াতাড়ি অর্থনীতির শক্তি চলে যাবে। তো সেটাকে কে এটাকে কন্ট্রোল করবে?
করা যেতে পারে। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে অফিসার ক্লাবে যেটা হয়েছে বা এটা আমরা রাওয়াতে যে সিদ্ধান্ত দিয়েছি, যেহেতু এটা আমাদের প্রথম কেস, আমরা জাস্ট একটা সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করেছি, কিন্তু এই জাতীয় কাজ কিন্তু অপরাধ, এবং যারা মনোপলি সিন্ডিকেট কার্টেল করবেন তারা কিন্তু এটা অপরাধ করবেন। সেই অপরাধের শাস্তি কিন্তু আছে সেই কোম্পানির বা সেই অথরিটির 3 বছরের যে টার্ন ওভার, সেই টার্ন ওভার 10% পর্যন্ত কমিশন ফাইন করার ক্ষমতা আছে, পেনাল্টি। যখন 10% পর্যন্ত ফাইন হবে তখন কিন্তু আইন না মানার প্রবণতা কিছুটা কমে আসবে। আচ্ছা, আর আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু আমি জানবো যে তাহলে ওনার কাছ থেকে যেটা জিজ্ঞেস করবেন যে মানুষের জন্য কতটা উপকার আসলো, আপনারা কি চিন্তা করেছেন মানুষের জন্য আসলে কিভাবে জানাবেন, বা মানুষ তো জানে না সেটা কি করছে? আইনটা নতুন, মানুষ জানে না, আমরা জানানোর চেষ্টা করছি প্রাথমিকভাবে। আমরা প্রতিটি সরকারের প্রতিটি কর্মকর্তাকে জানানোর চেষ্টা করছি, প্রতিটি মন্ত্রণালয়ে আমরা অবৈতকরণ সভা করেছি, DGFI তে করেছি, বিভাগ কমিশনার কার্যালয় করেছি, এই গত 5-7 তারিখে স্টুডেন্টস ইউনিভার্সিটি আমরা সেমিনার করেছি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মাধ্যমে, এবং গত ঈদের আগে আমরা অনেকগুলো দৈনিক কাগজে প্রথম পৃষ্ঠায় এটার অ্যাড করেছি। আচ্ছা, আমি খুব সংক্ষেপে জাস্ট 30 সেকেন্ডে আপনার কাছে জানতে চাইবো যে কতটা সময়ের মধ্যে এই কমিশনকে একদম অ্যাক্টিভ করা উচিত বাংলাদেশের ব্যবসার স্বার্থে? আমি তো বলবো আগামীকালই করা উচিত, কারণ অলরেডি বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্ন জায়ান্ট কোম্পানিগুলোর প্রভাব ভিজিবল হচ্ছে। এটাকে এই মুহূর্তে যদি আমরা মার্কেটে ইন্টারভিউ না করতে পারি, অর্থনীতিতে ইনইকুয়ালিটি অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং এবং সেই সাথে সেটা করার জন্য ওনাকে জনবল দিতে হবে, অর্থ দিতে হবে, এক্সপার্টাইজ লোকজন দিতে হবে, যাতে পূর্ণাঙ্গ একটি কমিশন। হ্যাঁ, সেটাই আজকের আলোচনায় সেটা উঠে এসেছে যে আসলে কমিশনের জনবল দরকার এবং সেট আপ দরকার, এবং ডমিনেটিং রোলটা যাতে মেনটেনিং করা যায় সেই ব্যবস্থা ওনারা নেবেন, এবং লেভেল প্লেয়িংয়ের কথা এসেছে। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের স্টুডিওতে আজ আপনারা দুজন উপস্থিত ছিলেন, জনাব ইকবাল খান চৌধুরী এবং MS সিদ্দিকী, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, বিদায় নিচ্ছি আজকের নিটল টাটা বিশ সংলাপ থেকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।